নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি ভোগের খিচুড়ির রেসিপি নিয়ে সামনেই সরস্বতী পুজো আর আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে নিতে পারেন সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি খেতে অসম্ভব সুন্দর হয় আর বানানো খুবই সহজ তো চলুন বানিয়ে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি ভোগের খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব যেই মশলাটা ছাড়া এই রান্না একেবারেই অসম্পূর্ণ ভাজা মশলাটা তৈরির জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কা দুটোকে প্রথমে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট মতো ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে আছে চারটে গোটা এলাচ দু টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর চার পাঁচ পিস গোটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি দু চা চামচ গোটা জিরে এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই গোটা মশলাগুলোকে শুকনো খোলাতে ভালোভাবে ভেজে নেব দু মিনিট মতো লো ফ্লেমে ভাজার পর যখন দেখবেন মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন বুঝবেন যে এই মশলাটা ভাজা হয়ে গেছে আমার এখানে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব ও তারপর গুঁড়ো করে নেব ভোগের খিচুড়ির টেস্ট পেতে গেলে এই ভাজা মশলা একেবারে মাস্ট দিতেই হবে না হলে ভোগের খিচুড়ির সেই টেস্ট আপনি পাবেন না পরবর্তী পর্যায়ে ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের সোনা মুগের ডাল এবার মিডিয়াম ফ্লেমে ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেব ডালটাকে খুব বেশি ভাজার দরকার নেই মানে একেবারে লাল করে ভাজার এখানে দরকার নেই ডাল বেশি ভাজা হয়ে গেলে সেক্ষেত্রে ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে তিন চার মিনিট সময় ধরে আমি ডালটাকে ভেজে নিলাম ডালটার কালার হালকা চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ডালের থেকে এখন আমি ডালটাকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব অন্যদিকে আর একটি পাত্রে আমি ওই একই কাপে মেপে এক কাপ গোবিন্দভোগ চাল এখানে মেপে রেখেছি এখানে আড়াইশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল আছে চালটাকে আমি খুব ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নেব ডাল এবং চালের পরিমাণটা সমান নিতে হবে তবেই কিন্তু খিচুড়ির টেস্ট ভালো হবে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপ মেপে পাঁচ কাপ জল প্রথমেই খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই ডাল ও চালটা সেদ্ধ হওয়ার পর যদি আবারও এখানে জল লাগে তো তখন গরম জল এখানে অ্যাড করতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা ডাল আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এবার মিডিয়াম ফ্লেমে চাল ও ডালটাকে একদিকে সেদ্ধ হতে দেব আর একদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এই দিকে আমি সবজিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলু গাজর ও কুমড়ো একটা মিডিয়াম সাইজের গাজর আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি আর মিডিয়াম সাইজের দুটো আলুকে আমি চার টুকরো করে কেটেছি আর কিছুটা কুমড়ো আমি এরকম ভাবে কেটেছি একটু বড় বড় করে এবার সব সবজিগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নেব সবজিগুলো ভাজার সময় একটা চামচ লবণ দিয়ে দিলাম সবজিগুলোকে লাল করে ভেজে নিলাম এবার সবজিগুলোকে যে কড়াইতে ডাল ও চালটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে ডাল ও চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দেখুন ডাল ও চালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটাও টেনে গিয়েছে এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি যে কাপ মেপে আমি জল দিয়েছিলাম সেই একই কাপ মেপে আমি এখানে আরও ছ কাপ গরম জল অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে এই পাশে এটা ফুটতে থাক অন্যদিকে আরও কিছু সবজি আমি ভেজে নেব আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টুকরোর মতো ফুলকপি ফুলকপিটাকে আগেই আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিলাম এবার হাই ফ্লেমে ফুলকপিটাকেও লাল করে ভেজে নেব এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম ফুলকপিটাকে দু মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিনস কুচি দশ বারো পিসের মতো বিনস আমি এখানে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাই দিলাম এক কাপের মতো বাঁধাকপি কুচনো এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিটাকেও আমি একটু বড় বড় টুকরো করে কেটেছি যাতে খিচুড়ি রান্নার পর বাঁধাকপিটা একেবারে গলে না যায় তার জন্য একটু বড় বড় টুকরো করে কেটেছি আর দিয়ে দিলাম হাফ কাপের মতো মটরশুঁটি সবজিগুলোকে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় একেবারে লাল করে ভাজবো না হাই ফ্লেমে দু তিন মিনিট মতো ভেজে নেব সবজিগুলোকে তিন মিনিট মতো আমি হাই ফ্লেমে ভেজে নিলাম এবার যেই কড়াইতে আমি খিচুড়ি রান্না করছি তার মধ্যে এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সবজিগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক মুঠো কুচিয়ে রাখা নারকেল আপনারা চাইলে এই কুচোনো নারকেলকে হালকা ভেজেও নিতে পারেন আমি কাঁচাই এর মধ্যে দিচ্ছি যেহেতু খিচুড়ি রান্না হচ্ছে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে তাই আমি আর আলাদা করে ভাজলাম না খিচুড়ির মধ্যে সবজিগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম ও আবারও মিডিয়াম ফ্লেমে এই সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব খিচুড়ির মধ্যে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো সর্ষের তেল আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘি ও তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে তারপর তেলের মধ্যে দিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এখানে দুই টেবিল চামচের মতো আদা আছে আদাটাকে দশ কুড়ি সেকেন্ড মতো একটু তেলে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো ও লঙ্কা দুটো বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম আর ছ পিস কাঁচা লঙ্কা আমি ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম সেটা দিলাম এবার টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলার মধ্যে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম তিন চার মিনিট কষানোর পর টমেটোগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে দু তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে তিন চার মিনিট কষানোর পর মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে ও মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে এবার এই মশলাটাকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ও খিচুড়ির সাথে খুব ভালোভাবে হাতার সাহায্যে মিশিয়ে দিলাম এখন দু চা চামচের মতো চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয় মিডিয়াম ফ্লেমেই আরও তিন চার মিনিট আমি খিচুড়িটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে ডাল চাল ও সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাঝে মধ্যেই হাতার সাহায্যে খিচুড়িটাকে নাড়াচাড়া করতে হবে যাতে খিচুড়িটা নিচের থেকে লেগে না যায় তিন চার মিনিট সেদ্ধ করার পর সবজি ডাল চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মানে খিচুড়ি একেবারে তৈরি হয়ে গেছে এবার এই নামানোর সময় যে ভাজা মশলাটা গুড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি হাতার সাহায্যে ভোগের খিচুড়ি আমাদের একেবারে তৈরি সার্ভ করার জন্য আপনারাও বাড়িতে এইভাবে বানান ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন তৈরি হলো এইভাবে বানালে খিচুড়ি খুবই সুস্বাদু হয় আপনারাও বাড়িতে এইভাবে বানান ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ